কাল বড় ভাবতেই পারছি না আগামী কাল মাসের পয়লা তারিখ তোর ভাবার কি আছে ভাবের কি আছে প্রত্যেক মাসে তো পয়লা তারিখ থাকে তো ভাবার কি আছে তুমি ইলিংটা কেন ইল করতে পারছো না বলো তো এ তুমি ইলিং ইলিংটা ইল কি 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 ভাষায় কথা বলছিস তো চাইনিজ ভাষায় কথা বলছিস নাকি ইলিংটা ইল ফিল 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 এ মূর্খলে না এগুলো হয় জানিস তো পড়াশোনা কম জানলে এটা এ শোনো এ কে বলেছে আমি পড়াশোনা কম জানি এ বলো তো আমি পড়াশোনা কম জানি তোমায় কে বলেছে গো আমি শোনো নিপু স্টেশন থেকে না ক্লাস 5 ফেল বুঝতে পারলে তো হ্যাঁ আর এই হাসপাতালে 1 2 3 হ্যাঁ 4 ক্লাস স্টাফ উচ্চ শিক্ষিত বলেই তো আমি ফিল করছি গুরু স্টেশন স্টেশন থেকে কি রে মানে ও ইনস্টিটিউশন সাহেব রাঙ্গিতে কি বলে বলতো স্টেশন সাহেবের ভাষা তুই কতটা জানিস আমার চেয়ে সেটা ভালো করে কি আর জানে বল হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা না হলো কিন্তু তুই কি ইলিংটা ইল করতে পারছিস তাই এটা বুঝিয়ে দে তো একটু ইলিংটা ইল করতে মানে ইলিং ইলিংটা হলে তুমি ইল করতে পারছো যেমন সোজা কথাই যে সিগারেটটা দেখছো না তোমাকে যদি আমি ছ্যাঁকা দিই তাহলে তুমি ইল করতে পারবে ও ফিল করতে পার মানে ফিলিং ফিল থেকে ফিলিং কারেক্ট 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 আচ্ছা আচ্ছা সাহেবরা এটাকে কি বলে বাদ ইলিং 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 জানি জানিস আচ্ছা সেটা না হলো কিন্তু এই ন্যাপা কি নিপুনা ন্যাপা কি বলি ন্যাপা 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 স্টেশন সেটা কি আরে টালিগঞ্জের নাম করা স্কুল গুরু টালিগঞ্জের নাম করা ও নিপেন্দ্রনাথ না নিপেন্দ্রনাথ ইনস্টিটিউশন হ্যাঁ সাহেবরা কি বলে বলো কি ইংলিশে সেন্ট ন্যাপা স্টেশন খুব জানিস গো দে তুই লেগ ডাস দে গুরু ফালতু কথা বল না তুই লেগ ডাস দে গুরু তুমি কি সব কান কথা তুই পায়ের ধুলো দে আমায় আমি আজলা ভরে নেব সেটা ওই মাদুলিতে ভরে চিড়িয়াখানার সামনে বসে বিক্রি করব তুই দে দে ভাই দে 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 আয় গুরু এই এই শোনো গুরু সেটা তুমি পার্ট টাইম করো কিন্তু গুরু ভাবতে পাচ্ছো 7 বছর পর হ্যাঁ আবার সেই করকরা নোট 7 বছর পরে আবার সেই হাতে মাইনের কর করে নোট গুরু হ্যাঁ সেই কাই বাছু সুত্ত হ্যাঁ তাদের মুখে হাসি ফোটাবি তাদের মুখে হাসি আচ্ছা গাই তুই গরু কবে কিনলি রে ওই তো ওই তো মানে টেক আপ ইয়ে ইয়ে ঠিক ঠিক ও হরির বউ আর বাচ্চা টেক আপ ঠিক আছে ঠিক আছে কিন্তু মান কি গুরু আমার কিন্তু চিন্তাটা রয়ে যাচ্ছে বুঝলি মানে জেনুইন মাইনেটা পাচ্ছি তো চিন্তায় তো চিন্তা কিসের গুরু দেখো আমরা ডিউটিতে আসছি সাইন করছি এতে চিন্তার কি আছে গুরু তবুও আমার চিন্তা হচ্ছে যে যে মানে চাকরিটা জেনুইন হয়েছে তো আমি তো ওই ধর লিফটের সুইচ টিপছি উপরে উঠছি নামছি ডাক্তারদের উপরে তুলছি নামছি সব ঠিক আছে তোমার না একটা কথা বলবো বল তুমি ইলিং শোনো আমাদের শশাঙ্কদা শশাঙ্কদা কি আমাদের মাথায় হাত রেখেছে হ্যাঁ তোর মাথায় আচ্ছা আমার মাথায় রাখা তোমার মাথায় এই জন্যই বলছি শোনো শশাঙ্কদা যখন আছে এতে চিন্তা করার মানে ইল করার কি আছে আমি তো এটাই বুঝতে পারি না বলছিস হ্যাঁ গুরু চিন্তা কিছু নেই তাহলে টাকাটা সত্যি কালকে পাবো জরুর গুরু মাসে করকড়া নো 7 বছর পর ওরে বাপ রে বাপ কি জ্যাম রে ভাই এসো ওটা খুলে তো বলো ঘেমে গেছে জামাটা খুলে দাও দিচ্ছি বাবা রাস্তায় যা জ্যাম যতই বলো শিউলি বাড়ি কিন্তু বাড়ি সুইট হোম তবু আমার ঘুরতেও খুব ভালো লেগেছে জায়গাটা খুব সুন্দর জায়গাটা দারুণ ছিল খুব ভালো ছিল রিতা কোথায় গেল এই চা খাবে হ্যাঁ চা খেতে পারি খেলে মন্দ হয় না চা খেয়ে স্নানে যাও চল তুই আপনার হাত পাটা ধুয়ে দিস হাত পা ধুয়ে দি তো পড়তে বসবো না পড়তে বসবি না তুই এদিকে আয় আমি দেখছি কেন বসবি না বল আয় কেন পড়তে বসবি না কেন চুটি 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 বলে কি লেখাপড়া শিখে তুলতে হবে নাকি হ্যাঁ চুটি ঠিক আছে আজকের দিনটা লেখাপড়া করতে হবে না কাল থেকে কিন্তু আবার 20 সামস ইন আ ডে শোনো শিউলি আমি কিন্তু চান করে হসপিটাল যাব ঠিক আছে যাও আমার কিন্তু আজকে নাইট আছে জানি ওয়াস্টলি ফ্লুইডের টেস্টটা আজকে বের হবে বুঝলে খুব টেনশনের মধ্যে আছি আবার যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে হ্যাঁ কিন্তু দেখো এই দুদিন কি সুন্দর আমরা সব টেনশন ভুলেছিলাম কিছু করার নেই শিবলি কত কোন অসহায় মানুষের দায়িত্ব আমাদের উপর ওরা তো আমাদের দিকে তাকিয়ে বসে আছে উফ তুই এত বড় হয়ে গেছিস না আর আমি তোকে নিয়ে যেতেও পারি না কি করি বলতো